নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল ড্রিম ওয়েব লার্নিং এ স্বাগত। আজকে আমরা ত্রিপুরা ট্যাটু সিলেবাসের জন্য বেস্ট বুক কোনগুলো সেগুলো জানব। দেখো, আমরা যে কোনো এক্সাম শুরু করার আগে আমাদের প্রথমত যে সিলেবাস অনুসারে বইগুলোকে কালেক্ট করতে হবে। তাহলে আমরা যে প্রত্যেকটা সিলেবাস অনুসারে কী কী বই পড়ব সেটা আমরা দেখে নিই। আর আমি এই ভিডিওতে তোমাদের কোন বুকের মধ্যে কী কী টপিক আমরা পাবো সেটা আমি মানে বিস্তারিত আলোচনা করব। দেখো, আমাদের যে ট্যাট টুর জন্য যে চাইল্ড ফ্যাডাগোজির যে বইটা, এটা হলো বিএডের বই, বিএড ফার্স্ট সেমিস্টারে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ এর বই। এটা আহিলি পাবলিশার্সের বইটা, দেবাশিস পালে। এই বইটা তোমরা নিতে পারো, এই বইটা খুবই মানে হেল্পফুল হবে তোমাদের জন্য। এটার মধ্যে যে ডিসকাসটা আছে সেগুলো খুবই সুন্দরভাবে দেওয়া আছে। আমি এই বুকটাকে আমি ফলো করেছিলাম যখন আমি ট্যাটু দিয়েছিলাম তখন। এই বুকের মধ্যে তোমরা পেয়ে যাবে ইউনিট ফার্স্ট এর কনসেপ্ট অফ, এক নম্বরে যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং, এই টপিকটা পাবে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যে স্টেজ অফ লার্নিং, ইনফ্যান্সি, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স, ওই যে পার্টটা আছে আমাদের সিলেবাসে সেটাও পাবে। প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টের যে পার্টটা সেটাও পাবে। আর পেয়াজি কলবার বাগার্সকি, বাগার্সকি পাবে না, কলবাগ পর্যন্ত পাবে তোমরা এখানে। খুবই সুন্দর আছে এখানে বইটার মধ্যে। তারপর আমার যে ইন্টেলিজেন্সের পার্টটা যে আছে, যে থার্স্টোন, থন্ডা, গিলফোর্ড, গার্ডনার্স, এই যে টপিকগুলো সেটি তোমরা এই বুকের মধ্যে পেয়ে যাবে। এটা কিন্তু একটা টেক্সট বুক, কিন্তু এটা আমাদের বিএডের যে ফার্স্ট সেমিস্টারের বই। তারপরে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটা আছে ফার্স্ট ইউনিটের মধ্যে সেটাও তোমরা এই বুকের মধ্যে পেয়ে যাবে। তারপরে এই বইয়ের মধ্যে তোমরা পাবে থার্ড ইউনিট, সেকেন্ড ইউনিটের মধ্যে যে ক্রিয়েটিভিটি যে একটা পার্ট আছে, সৃজনশীলতা, সেটা তোমরা এখানে খুব সুন্দরভাবে পাবে। আর থার্ড ইউনিট থেকে তোমরা পাবে ইমোশনের যে পার্টটা আছে না, যে ইমোশনাল ইন্টেলিজেন্স যে পার্টটা, মানে প্রাকৃতিক বুদ্ধি বা পরিণমন, সেটা তোমরা এখানে পাবে। মোটিভেশনের যে পার্টটা আছে সেটা তোমরা পাবে। কনসেপ্ট বা টাইপগুলো বা তোমাদের যে থিওরিগুলো আছে, যেমন তোমাদের মাসলোর থিওরি, ম্যাকলেনের থিওরি, ওয়েনের থিওরি, এগুলো তোমরা এখানে খুব সুন্দরভাবে পাবে। তারপরে সব থেকে বেস্ট হলো এখানে যে পার্সোনালিটির যে যে পার্টটা আছে এটা খুবই সুন্দরভাবে এখানে দেওয়া দিয়েছে। যেমন পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, এটা কিন্তু তুমি কোনো গাইড বইয়ের মধ্যে ভালো পাবে না। এটা তুমি কিন্তু এই বইটা পড়বে কিন্তু তাহলে পাবেন বিএডের যে বইটা। এখানে যে টাইট অ্যান্ড টাইপ থিওরি আছে, যেমন তোমাদের যে সেলডন, ট্র্যাচমার, যে স্প্যাঞ্জার থিওরি, ক্যাটেলের থিওরি, যেমন আমাদের ওশান থিওরি, যে পঞ্চকোণ তত্ত্ব, যেটা 2019 এসেছিলো, এই বইতে একদম মানে বউ এসেছিলো কোশ্চেনটা, যে ওশান যে থিওরিটা ছিল। তাহলে তোমরা এখানে এই বইটা দেখতে পারো। তারপরে আবার যে আছে পার্সোনালিটির মধ্যে যে মেজারমেন্ট, আমাদের একবার প্রত্যেকবার পরীক্ষাতে একটা আসে এখান থেকে, রজার কিংবোল্ট টেস্ট, যেমন তোমার টর্ট যেটা, থেমেটিক অ্যাপারসেপশন টেস্ট, এই যে পার্টগুলো এটার মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তোমরা যদি এটি বইটা ফলো করো, আশা করি তোমাদের প্যাডাগোজি মোটামুটি 60% বা 50% তোমাদের কভার হয়ে যাবে। তারপরে একটা বই, এটা বিএডের সেকেন্ড সেমিস্টারের যে অ্যাসেসমেন্ট অফ ফর লার্নিংয়ের যে বইটা আছে, তোমরা এটা দেখতে পারো। এটা আহিলি পাবলিশার্স আমার কাছে ছিল, এটা দিদা পাবলিশার্সও আছে, আমি আহিলিটায় পড়েছি, আহিলিটা আমার কাছে খুব ভালো লাগে সেজন্য। এটার মধ্যে তোমরা পাবে যে ফার্স্ট ইউনিটের যে লাস্টের দিকে দুটো পয়েন্ট আছে, একটা হলো অ্যাসেসমেন্টের যে পার্টটা, যেমন মনে করো যে গঠনগত মূল্যায়ন, সমষ্টিগত মূল্যায়ন যেগুলো ছিল সেগুলো এটার মধ্যে পাবে। তারপরে যে লাস্ট যে পয়েন্টটা ছিল ফার্স্ট ইউনিটের, যেমন তোমাদের ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট যেটা কোশ্চেন, মানে আমরা যে প্রশ্ন করার যে ধরন সেটা তোমরা এখানে পাবে, অভিক্ষাগুলো সুন্দরভাবে পাবে। তারপরে আমরা যে এই যে বইটা শিখন ও শিক্ষণ, এটা সেকেন্ড সেমিস্টারের বই, যে কোর্স থ্রি, তোমরা এই বইটা রীতা বা আহিলে যেটাই তোমরা নাও নিতে পারো। এই বইটার মধ্যে তোমরা যে থার্ড ইউনিটের যে যে বিভিন্ন যে মেথড আছে, যেমন গ্রুপ ডিসকাশান, কোপারেটিভ লার্নিং বা কোলাবোরেটিভ, এগুলো তোমরা এটার মধ্যে পাবে। আর এখানে থার্ড ইউনিটের যে একটা পার্ট আছে মোটিভেশান অ্যান্ড লার্নিং, ঠিক আছে, ওই পার্টটার যে থিওরিগুলো, আমরা যে প্যাভলভ, স্কিনার, থন্ডাইক বা যেমন পেয়াজি বাগার্সকে, এখান থেকে প্রত্যেকবার ম্যাক্সিমাম 2 থেকে 3 নম্বর প্রশ্ন আসে কিন্তু।
এখানে সুন্দরভাবে বিস্তারিত ডিসকাস করা আছে। আর তোমরা যদি থিওরিগুলি পড়ো তাহলে তোমাদের কোনো কোশ্চেনে মিস হবে না, যেটা আমি করেছিলাম। তাই আমার মানে সেরকম কোনো প্রবলেম হয়নি থিওরি থেকে, এই বইটা পড়তে পারো। আর তোমরা গাইড বই হিসেবে তোমরা প্যাডাগজির জন্য যে শিশু মনস্ত যে বইটা আছে সেটা নিতে পারো, কিন্তু সেটার মধ্যে সম্পূর্ণ নেই, মোটামুটি কনসেপ্ট দেওয়া আছে। তারপর তোমরা যেমন পার্সোনালিটির যে পার্টটা সেটা কিন্তু এই বইয়ের মধ্যে নেই, সেটা তুমি আহিলি যে বইটা আছে সেটা তোমরা নিতে পারো। এটা হ্যাঁ এই বইটা খুব ভালো, এটা আমি দেখেছিলাম। আমি কিন্তু এটা লাস্ট মুহূর্তে এক্সামে দেখেছিলাম, আমি এটা ভালো করে পড়তে পারিনি। আমি আগে মানে অন্য বইগুলো ফলো করেছিলাম, কিন্তু এই বইয়ের মধ্যে অনেকগুলো টপিক পেয়ে যাবে তোমরা, ভালো আছে। এটা শিশু মনোবিদ্যা যে সুশীলের যে বইটা, আমি এই বইটা ফলো করেছিলাম। যে উচ্চ মাধ্যমিকের যে শিক্ষাবিজ্ঞান যে বইটা ছিল, মানে এটা ওল্ড বই, এই বইটার মধ্যে খুব ভালো পেয়েছি আমি। যে যদি তোমরা বইটা যদি পাও, মানে প্রিভিয়াস যারা এক্সাম দিয়েছে তাদের থেকে যদি পাও নিতে পারো, মানে 12-এ যারা এক্সাম দিয়েছিল। শৈশবকাল ও বিকাশ যেটা, এটাও ফার্স্ট সেমিস্টার যে রিতা পাবলিশার্সটা, আমি তো আইলিটা করেছি, আমি এটা বইটা নিয়েছি কিন্তু আমি পড়িনি। আমার কাছে এই বইটা এতটুকু ভালো লাগেনি, মানে লেখাগুলো আমার, যে ভাষাগুলো আমার কাছে ভালো লাগেনি সত্যি কথা বলতে। আমার কাছে আহিলি যে বইটা এটা আমাকে খুব হেল্প করেছিল, তোমরা যদি মনে করো সেটা নিতে পারো। আর তোমরা এখানে গাইড বই হিসাবে একটা বই ভালো আমার কাছে লেগেছে, যেমন যে এখন এটা আমি তো ওয়েস্ট বেঙ্গলটা পড়েছিলাম, আফার ফ্যামিলির যে ছায়া প্রকাশনের যে বইটা ছিল ট্যাটের, এটার মধ্যে থেকে আমি যে ফ্যাডাগজির পার্টটা পড়েছিলাম। তোমরা এটা ত্রিপুরারও এখন বের হয়েছে একটা যে ছায়া প্রকাশনী বই, এটার মধ্যে কিছুটা ভালো আছে। তো এবার আমরা ইংলিশের জন্য কী কী বই পড়বো সেটা আমরা বলেছি, জেনে নেব। দেখো ইংলিশের জন্য যে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ যে ফ্যাডাগজি যেটা আছে ইংলিশ প্যাডাগজি, সেটার জন্য আমি তোমাদেরকে বলবো এই বইটা নাও। তোমরা এই বইটা তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে, এই বইটা খুবই সুন্দর। বা এই বইয়ের মধ্যে যে কোশ্চেন টাইপও দেওয়া আছে, এটা এখানে প্রিভিয়াস ইয়ারের যে যে তোমার ট্যাট, যেমন সিট্যাটের যে এক্সামে কী কী প্রশ্ন এসেছে সব দেওয়া আছে সুন্দরভাবে, আর ডিসকাসও আছে এটার মধ্যে। এটার মধ্যে শুধু একটা পার্ট আমি পাইনি, সেটা হলো ফোনোলজির যে পার্টটা ছিল সেটা এই বইয়ের মধ্যে নেই, আর নাহলে মোটামুটি সবগুলো পার্ট আছে। এই একটা বই রীতা পাবলিশার্সের বই, এটা এটাও দেখতে পারো। এটা আমার কাছে ছিল কিন্তু আমি এটা ফলো বেশি করিনি, আমি এই বইটাই ফলো করেছিলাম। গ্রামার বইয়ের মধ্যে আমি এটা ফলো করেছিলাম, তোমরা দেখতে পারো এটা ইসিদর যে গ্রামার বইটা আছে সেটা, দেখ ক্লাস 9-10 যে বইটা ওল্ড বুক, এটা ভালো আছে। এটা মোটামুটি অনেকগুলো টপিক পাবে এটার মধ্যে। এবার আমরা হিস্ট্রির জন্য কী কী বই পড়বো সেটা দেখো। আমার কাছে সব থেকে বেস্ট যে বইটা লাগে সেটা হলো এই যে বইটা, স্বদেশ সভ্যতা ও বিশ্ব। আমি অনলি এই বইটাকে আমি মেন টেক্সট বই হিসাবে ফলো করেছিলাম, আর আমি মোটামুটি হিস্ট্রির মধ্যে আমি 15-14 পেয়েছি। মোটামুটি আমার যে বইটার যে ডিসকাশানগুলো সেগুলো খুব ভালো লেগেছে। আর মোটামুটি ভালো কথা হলো এটার মধ্যে তোমার সিলেবাসের প্রায় 70-80% সিলেবাস এটার মধ্যে আছে, 80% থেকে বেশি হবে, তোমার দেখতে পারো বইটা। আর যদি তোমার কারো যদি লাগে সূচিপত্রটা আমাকে বলবে, হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো এই বইটার মধ্যে কী সূচিপত্র আছে, ঠিক আছে। তারপরে এই বইটা, এটা হলো প্রিভিয়াস যে ওল্ড বুকে হিস্ট্রির যে বইটা উচ্চ মাধ্যমিকের ক্লাস 11-এর বইটা, তোমরা এটা দেখতে পারো। এটার মধ্যে হরপ্পা সভ্যতার যে পার্টটা, যেমন মনে করো তোমার মিশরের যে সভ্যতার পার্টটা আছে, মিশর মেসোপটেমিয়াটা, তারপরে মনে করো যে বুদ্ধ ষোড়শ মহাজন পাদ, এগুলো এটার মধ্যে আছে। বা তোমাদের যে আর্লি যে প্রথম যে পার্টটা এখানে অ্যাড হয়েছে, যে মনে করো যে হাইডার্স যে পার্টগুলো, সেটা মনে হয় এটার মধ্যে পাবে তোমরা। আর তোমরা এই যে পার্টগুলো বলছি এটি কিন্তু তোমার স্বদেশ যেটা আছে এটার মধ্যেও পাবে। তোমাদের খুশি হবে যেটা ভালো লাগে এটা নিতে পারো, আমি তোমাদেরকে বলবো এটা নিতে পারো, স্বদেশ সভ্যতা ও বিশ্বটা। তারপরে আমার কাছে এটা ছিল, এটা ক্লাস 9-এর বই ছিল, স্বদেশ ও সভ্যতা। এই বইটা মোটামুটি ভালো, খারাপ না, এটা মোটামুটি সে বইটা যদি না, স্বদেশটা একই মোটামুটি লেখা হলো। এটা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের বই, কিন্তু স্বদেশ সভ্যতাটা মনে রাখবে। তারপরে দেখো আরেকটা বুক ছিল ইতিহাস বিচিত্রা, যেটা ওল্ড বুক আমাদের সময় ছিল। এই বইয়ের মধ্যে তুমি যে গান্ধিয়ান যে থটটা আছে সেটা তুমি পাবে। আর এখানে যে মনে করো ওই যে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, সে পার্টগুলো পাবে। আর এই পার্টগুলো তুমি আবার স্বদেশের মধ্যে পাবে, যে গান্ধিয়ান থটটা আবার ওই যে বইটা বলেছে সেটার মধ্যে পাবে। বা জিওগ্রাফির কিছু বই আমরা দেখে নেবো, বিশ্বভুবন, তোমরা কিন্তু বিশ্বভুবন বইটা নেবে কিন্তু সবাই, আমি তোমাদেরকে বলবো এই বইটা খুব ভালো,
বিশ্বভুবনের দুটো বই আছে, একটা ক্লাস নাইনের একটা ক্লাস টেনের। আমার কাছে ক্লাস নাইনের যে বইটা সেটার ছবিটা নেই, আমি এই বইটা আমি জেরক্স করেছিলাম, কিন্তু ক্লাস টেনের যে বইটা আছে সেটা আমার কাছে আছে, এই জন্য আমি ছবিটা এখানে দিয়েছি। এটা ঝর্ণা তালুকদারের বইটা, খুবই ভালো। আর তোমরা ক্লাস নাইনেরটা কিন্তু নেবে, কিন্তু আমি এটা বলছি নাইনেরটা আমার কাছে নেই, জেরক্স আছে আমার কাছে কিন্তু বইটা নেই। আদর্শ ভূগোল যেটা সেটা তোমরা ভূপরিচয় যেটা আদর্শ ভূগোল এটা দেখতে পারো, এটা থেকে বিশ্বভুবনটাই ভালো হবে তোমাদের জন্য। আর এই বইটা ভালো আছে, আমি এটা আমার কাছে খুব ভালো লেগেছে বইটা, ভূগোল প্রবেশ যেটা নবম শ্রেণীর, এটা 2007-এর যে মানে পাবলিশার্সের বইটা, অনেক পুরনো বই, এটাও মোটামুটি ফার্স্ট সবগুলো পেয়ে যাবে। তোমরা 9-10 যদি সিলেবাস ফলো করো তাহলে আশা করি তোমাদের মোটামুটি সিলেবাস 60% কাভার হয়ে যাবে। এই পরিবেশ বইটা, এটা আমি ট্যাট ওয়ানের জন্য এনেছিলাম, কিন্তু আমি ট্যাট টু এর মধ্যে দেখলাম এটার মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন আমরা হ্যাজার্ডের যে পার্টগুলো, যেমন মনে করো তোমার যে ল্যান্ডস্লাইড, ডিফরেস্টেশন, আর্থকুইক, ভলকানিক, মানে যেমন তোমার যে সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, সবগুলো এটার মধ্যে আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে, সঙ্গে কোশ্চেনও দিয়েছে এটার মধ্যে, এটা নিতে পারো। ট্যাট টু এর জন্য তো খুবই হেল্পফুল বইটা, ট্যাট ওয়ানের জন্য। তারপরে এই বইটা তোমরা দেখতে পারো, যদি তোমরা মনে করো বিস্তারিত পড়বে তাহলে এই বইটা নিতে পারো, গ্যাটওয়েটা। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, বইটার দাম হবে 500-এর মধ্যে। এই বইটার মধ্যে খুবই ভালো আছে, বিস্তারিত আছে, যদি তোমরা মনে করো ডিটেলসলি পড়বে তাহলে নিতে পারো এটা। আর সূচিপত্র যদি লাগে তাহলে আমাকে বলবে, আমি দিয়ে দেবো। দেখো এবারে রাষ্ট্রবিজ্ঞানের জন্য কী কী বই আমরা ফলো করবো, দেখো আমি তোমাদেরকে সবাইকে বলবো যদি পারো এই বইটা কালেক্ট করবে। এটার মধ্যে তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পার্টটা আছে মোটামুটি ভালো আছে, এর মধ্যে সব কিছু পেয়ে যাবে মোটামুটি। তোমার যে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, যেমন তোমার যে ত্রিপুরার যে সাহিত্য শাসন ব্যবস্থা, এটা তুমি এখানে পাবে, খুব ভালো আছে বইটা। এটা আমি ফলো করেছিলাম, তুমি দেখতে পারো ক্লাস 11-এর ক্লাস 12-এর যে ওল্ড বুক এটা। এই যে বইটা তোমাকে দিয়েছি এখন আমি, রাষ্ট্রবিজ্ঞানের বইটা, এই বইটা খুবই সুন্দর, এটা তোমরা ফ্লিপকার্ট থেকে পেতে পারো। আমি এটা থেকে জাস্ট MCQগুলো দেখেছিলাম, MCQ যে দিয়েছে খুব সুন্দর দিয়েছে, আর এখানে একটু হুবহু কমনে পড়েছে আমাদের। মোটামুটি দেখলাম অনেকগুলো এক্সামে প্রিভিয়াস ইয়ার এখানে যেভাবে প্রশ্নটা আছে সেইভাবে আমি পরীক্ষা দিয়েছি। তোমরা এই বইটা দেখতে পারো, এই বইটা আমার কাছে PDF আছে, যদি লাগে আমাকে বলবে, ঠিক আছে? MCQর PDFটা আমার কাছে হয়তো আছে, তোমাদেরকে দিতে পারবো আমি এটা। তোমরা যদি মনে করো ডিটেলসলি পড়বে তাহলে তোমরা যে কলেজের যে বইটা, অনার্সের একটা বই ছিল আমার কাছে, সেই বইটা তোমরা নিতে পারো, ভারতের শাসন ব্যবস্থা রাজনীতি, অনাদি কুমার মহাপাত্রের বইটা, এটার মধ্যে বিস্তারিত আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের পুরো সিলেবাস পাবে। তারপরে এটা ক্লাস 9-এর বই, এটা ওল্ড বুক, এটা আমি পড়েছিলাম। এটার মধ্যে তুমি কিছু পার্ট পাবে, যেমন তোমার ডেমোক্রেসির যে পার্টটা, যেমন তোমার মনে করো যে নির্বাচন কমিশন, ইলেকশন প্রসেস যে পার্টগুলো, কিছু পার্ট পাবে এটার মধ্যে, যদি থাকে তোমার ছোটো বোন তাদের থেকে নিতে পারো। তারপর তোমাদেরকে আমি যে SST ফেডারেলের জন্য যে বইটা তোমাদেরকে নিতে বলবো, যদি মনে করো তোমরা এই বইটা নিতে পারো, মোটামুটি ভালো আছে আমার কাছে, মোটামুটি ভালো লেগেছে। এটার মধ্যে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফিও আছে, কিন্তু আমি ফেডাগোজির যে পার্টটা সেটা দেখেছিলাম, ওইটা থেকে কিছুটা দেখেছিলাম। আর তোমরা ফেডাগোজিটা যদি তোমার মেন ফেডাগোজি পড়ো তাহলে SST ফেডাগোজি তোমার কোনো প্রবলেমই হবে না। আমি নিজেই আমি SST ফেডাগোজি পড়িনি, জাস্ট এক্সামের এক মাস আগে জাস্ট দেখেছিলাম, কিন্তু আমি মেন ফেডাগোজিটা ভালো করে পড়েছিলাম, তা আমার কোনো প্রবলেম হয়নি। তোমরা দেখো ব্যাঙ্গুলের জন্য তোমাদেরকে আমি বলবো যে আমাদের যে টার্গেট যে বইটা আছে পার্পোয়াশনের, সেটা থেকে পড়তে পারো, মোটামুটি এটাতে ভালো আছে, সবগুলো টপিক দেওয়া আছে, ডিসকাস প্লাস কোশ্চেন, খুব সুন্দর দিয়েছে। আমি এই বইটা ফলো করেছিলাম, তোমরা দেখলে দেখতে পারো, খুব সুন্দর আছে এটার মধ্যে। তারপর তোমরা যদি মনে করো তোমরা কিছু MCQ দেখবে তাহলে তোমরা যে STD যদি বইটা থাকে কারো আছে, এটা দেখতে পারো বা জেরক্স করে নিতে পারো। STD যে বইটা বাংলার জন্য যে কোশ্চেনটি দিয়েছে, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটার মধ্যে, যে তোমার বৃষ্টিপ্রিয়া যে বইটা, প্রবীর দত্তর যেটা, দেখতে পারো। তারপরে এটা, এই বইটা যদি পাও নিতে পারো, সঞ্চয়ী, এটার মধ্যে তুমি যে আমাদের যে সাহিত্যিক যেগুলো ছিল আর কি, মোটামুটি 8-9 সাহিত্যিক আছে এখানে, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র নিয়ে মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা করা আছে এটার মধ্যে। আর এটার মধ্যে তোমরা
অ্যাস্টিরো যদি এক্সাম দেবে তাহলে তুমি অলঙ্কারটা পাবে, ছন্দটা পাবে এখানে এই বইটার মধ্যে, প্লাস তুমি এটার মধ্যে ধ্বনিতত্ত্বের যে পার্টটা আছে সেটাও এখানে পাবে গ্রামারের জন্য। আর যদি তোমরা পারো এই যে উচ্চ মাধ্যমিকের যে বাংলা বইটা, যেমন এখন তোমাদের যারা ছোটো ভাই বোন আছে যারা 12 পড়ে তাদের যে বইটা আছে সেটা নিলে হবে। এটার মধ্যেও অনেকগুলো আমাদের যে সাহিত্যিক সেগুলো সুন্দরভাবে ডিসকাস করা আছে, এটা পিছনে দেখবা কোশ্চেন সহ চার্ট করে দেওয়া আছে, খুব সুন্দর। আমি এটা বইটা আমি আমার যে স্টুডেন্ট ছিল তার থেকে আমি নিয়েছিলাম, আমি এটা ফলো করেছিলাম, খুবই ভালো লেগেছে আমার কাছে, মানে কোশ্চেনগুলো খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে। তারপর তোমরা যদি প্যাডাগজির জন্য পড়ো তাহলে এই বইটা নিতে পারো, এটা দাম একদমই কম, 110 টাকা না জানি 20 টাকা জানি ছিল, নিতে পারো এটা। বাংলা যে প্রথম ভাষা যে কিছুটা প্যাডাগজি লাগবে, আমার মনে হয় বাংলা প্যাডাগজি উপরে বেশি না পড়ে মানে গ্রামারের যে সাহিত্যগুলো পড়াটাই বেস্ট হবে, যেহেতু প্যাডাগজি থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসে, আর যে প্রশ্নগুলো আসে এত কঠিন আসে না, তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলে তুমি দেখবে সবগুলো পারবে। আমি তো বাংলা প্যাডাগজি পড়েই নি আমি, তারপরে আমার বাংলাতে আমার 27 পেয়েছি আমি। দেখো বাংলা ভাষা চর্চা একটা গ্রামার বই আছে, এটা ক্লাস 7-8-এর মানে পুরানো বইটা, এটা দেখতে পারো, এটার মধ্যে অনেকগুলো পার্ট পাবে তোমরা, তোমাদের এটার থেকে এটা বেস্ট হবে এই এই যে বইটা, এই বইটা তোমরা যদি পারো এই বইটা নিতে পারো, এটা খুবই ভালো, এটার মধ্যে অনেকগুলো পার্ট আছে, একদম মোটামুটি গ্রামারের অনেকগুলো পার্ট পেয়েছি আমি এখানে, সন্ধি বলো বা ধ্বনিতত্ত্ব এখানে এটার মধ্যে আছে, সমাস হতে সবগুলো আছে এর মধ্যে, ভাষা উপভাষা উপভাষা ভাষা উপভাষা এটাকে এটার মধ্যে সুন্দরভাবে আছে। ঠিক আছে বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে ত্রিপুরা ট্যাটু সিলেবাসের প্রত্যেকটা টপিক অনুসারে ভিডিও আপলোড করব। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও